আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আমি বিডি ব্লগার সালমা খাতুন আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও ব্লগটি আমি সকালে নাস্তাতে দিয়ে শুরু করেছি। তো আমি নাস্তা তৈরি করে নিয়েছি, এখন কিছু নাস্তা আমি হটবক্সে রেখে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আর ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে, তারা এখনও উঠে নাই, তো তাদেরগুলো ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমি হটবক্সে রেখে দিয়েছি। আর আমি আলু ভাজি করে নিয়েছি আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। তো আমি আগে নাস্তাটা খেয়ে নিব। তো আমি আজকে লাল আটা দিয়ে রুটিগুলো তৈরি করেছি। রুটিগুলো আমি গতকালকে রাত্রে তৈরি করে রেখেছিলাম, ফ্রিজে রেখে নর্মালে রেখেছিলাম, তো সেগুলো আমি সেঁকে নিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে আমার আমার চ্যানেলে আমার যত সাবস্ক্রাইব ছিল তো কম বেশি হয় আপ ডাউন করতেছে সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইবার, তো আমার মনে হচ্ছে কেউ একাধিকবার সাবস্ক্রাইব আর কি ক্লিক করেছে। তো এটা করবেন না, যারা দ্বিতীয়বার করেছেন তারা তৃতীয়বার করে দিবেন প্লিজ। তো এই তো আমার রান্না, আমি আজকে চাল কুমড়া দিয়ে কৌড়া রান্না করেছি। তো রান্নাটা শেষ পর্যায়ে আমি একটু ভিডিও করেছি, আমি পুরো রান্নাটাই ভিডিও করেছিলাম, তো আমার ছেলে আমার ভিডিওগুলো কেটে দিয়েছে, সেজন্য আমি আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি, একটু ঝোল রেখেছি। তো বারান্দায় গিয়েছিলাম, আমি বারান্দায় কাপড় চোপড় শুকাইতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি, মানে কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বারান্দায়। তারপর বিকালবেলায় নাস্তার জন্য এই যে আমার হাজব্যান্ড এটা কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে হাতে তৈরি করা সেমাই। তো এটা আমি প্রথমে আমি তেলে ভেজে নিব, মানে বিকালের নাস্তার জন্য আমি এটা রান্না করব, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এটা খালি খোলায় একটুটা মানে ভেজে নিব, এটা খালি খোলায় খোলায় ভেজে নিলেও হয় অথবা আপনি সয়াবিন তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন। তা আমি একটু তেল অ্যাড করে দিব, তেল দিয়ে ভাজব। আর আরেক প্যাকেট আছে, সেটা আমি আবার ঘি দিয়ে ভেজে রান্না করে দেখব। তো আজকে আমি তো বয়স দিচ্ছি পরে, তো সময়টা রান্না করার পরে খুবই স্বাদ হয়েছিল, তো আমার মেয়ে তো খুব মানে আরও চাচ্ছিলো যে মার আসে খায়, মানে খুব মজা পেয়েছে খেয়ে, খুবই স্বাদ হয়েছিল। তো এগুলাকে একটু হালকা লাল করে ভেজে নিব, মানে চুলার আঁচটা রাখবো লো, লো আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো সবগুলো এখন আমি রান্না করব না, কারণ এই সবগুলো রান্না করলে এখানে 1.5 থেকে 2 কেজি দুধের প্রয়োজন হবে, তো আমার কাছে নাই, আমার কাছে 1 কেজি দুধ আছে, 1 কেজি দুধের মধ্যে আমি আবার চা বানিয়ে খেয়ে ফেলেছি 1 কাপ দিয়ে, তো বাকিটা দিয়ে আমি যেটুকু রান্না করা যায় সেটুকু এখন রান্না করে নিব। তো প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তো এখানে আমি দুধ ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, লবণটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, মিষ্টি স্বাদ, মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করলে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়।
তো আমি আর এক এক কাপ দুধে মানে এক কাপ পানি মিশিয়ে দিলাম দুধের সাথে। দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি, দুইটা এলাচ, আর দেবো দুইটা তেজপাতা। যে এখন দিয়ে দিব আমি ফ্রোজেন করা নারকেল কোরানো। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। নারকেলটা ফ্রোজেন করা ছিল সেজন্য একটু আগেই দিয়ে দিয়েছি আমি, কারণ এটা আইস হয়ে আছে যাতে আইসটা আর কি নর্মাল হয়ে যায়। নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন খাওয়া অনেকদিন রেখে খাওয়া যায়। তো আমি আর একটু দুধ অ্যাড করে দিচ্ছি। তো আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই পাতিলে আমার নাড়তে অসুবিধা হচ্ছিল। তো এখানে আমি একটা চায়ের কাপে মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ এই দিয়েছি, সময় দিয়েছি। তো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নেড়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। যতক্ষণ সময়টা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব, তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চিনি অ্যাড করব। এটা হলো ওই পোলাওয়ার চাল দিয়ে পায়েস রান্না করে যেই যেই পদ্ধতিতে সেম পদ্ধতি, এটা শুধু আর কি একটু আগে ভেজে নিতে হয়, এটা এটুকুই পার্থক্য। এছাড়া আর ওই পায়েস রান্নার মতোই রান্নাটা করতে হয়। পায়েসের যেমন চাউলটা ফুটা 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 পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হয়, তারপর চিনি মেশাতে হয়, এটাও সেম। তো চিনি মেশানোর আগে আমি আমার আমার হাজব্যান্ডের জন্য আমি একটু আলাদা করে নিব অন্য পাত্রে। অন্য পাত্রে নিয়ে আমি আবার পাশের চুলায় সেটা আলাদা জাল করব। আমার ছেলের জন্য আমি শান্তি মতো ভিডিও বানাইতে পারি না, ভিডিও বানাইলে সে প্রায় সময় কেটে দেয় ইয়াতে মানে কেটে ফেলে প্রায় সময়। আমার সাথে যে কোনো কোনো কিছু নিয়ে ইয়া করলেই রাগ করলেই আমার ভিডিওগুলো কেটে ফেলে আমি ঠিক মতো দিতে পারি না। এই যে এখানে আমি আলাদা পাত্রে আমার হাজব্যান্ডের জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি, আর বাকিটাতে আমি চিনি আমরা চিনি মিশিয়ে রান্না করব আমাদের জন্য। অন্য সময় আমার ছেলে অত পছন্দ করে না, খায় না। আজকে এই সময়টা রান্না করার পরে ছেলেকে দিয়েছিলাম, তো ছেলেও খেয়েছে।
আজকে সারা দিনের রান্না বান্না অনেক সুন্দর করে আমি ভিডিওটা করেছিলাম। তো আমি ভিডিওটা যখন তৈরি করছিলাম এডিট করছিলাম তখন আমার ছেলে মোবাইলটা চাইছে গেম খেলার জন্য, তো আমি দেই নাই, বলছি যে একটু পরে দেবো, সেজন্য রাগ করে সে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমার ভিডিওটা কেটে দিয়েছে। তো খুব খারাপ লাগছে, অনেক কষ্ট করে ভিডিওটা মানে এক একটা ভিডিও বানাইতে তো অনেক কষ্ট করতে হয়, কারণ রান্নাটা যে রান্নাটা আমি এক ঘন্টায় করতে পারবো সেটা দেখা যায় 2-3 ঘন্টা লেগে যায়, ভিডিও করতে গেলে টাইম লাগে অনেক। তো যেটুকু আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। মনটা আজকে অনেক খারাপ লাগতেছে, কারণ ভিডিও বানানোর পরে যদি মানে না দিতে পারি তখন অনেক খারাপ লাগে। তো এই তো এই পাশে এইটা আমার হাজবেন্ডটাও আমি আলাদা করে জল করে নিয়েছি, রেডি হয়ে গেছে। তো আমার সময়টাও রান্না করা শেষ, তো এখন আমরা খাওয়ার জন্য বাটিতে বেড়ে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কালারটা।